হ্যালো এভরিওয়ান, আমি সুইটি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু রিমুভ মেকআপ স্টেপ বাই স্টেপ প্রপারলি। সো আফটার রিমুভিং দ্য মেকআপ, টু টেক কেয়ার অফ আওয়ার স্কিন ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো লেটস জাম্প টু দ্য ভিডিও, বেশি দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমেই আমি একটা হিমালয়ার ওয়েট ওয়াইপস নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি পুরো মেকআপটাকে রিমুভ করব। ওয়েট ওয়াইপস দিয়ে মেকআপ রিমুভ করা অনেক বেশি ইজি হয়। তো যখন তোমাদের কারো কাছে ধরো মেকআপ রিমুভার থাকবে না, তোমরা তখন এই ওয়েট ওয়াইপস ইউজ করে পুরো মেকআপটাকে রিমুভ করতে পারো। এটাতে খুব ইজিলি মেকআপটা রিমুভ হয়ে যায়। প্রথমে বেস মেকআপটা ক্লিন করে নিয়ে আমি আগে লিপস্টিকটা রিমুভ করে নেব, তারপর আমি আই মেকআপটা রিমুভ করব। যেহেতু আমি ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করেছি, সো আই মেকআপ রিমুভ করার জন্য আমি গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটা ইউজ করব। এটাতে মেকআপটা ভীষণই ভালোভাবে রিমুভ হয়ে যায়। আই মেকআপটা আমি ভালোভাবে ক্লিন করব সবার আগে, বিকজ যাতে কোনো রকম এক্সেসিভ প্রোডাক্ট চোখে না থেকে থাকে। অনেকেরই একটা কনসেপ্ট থাকে মেকআপ আমাদের স্কিনের জন্য হার্মফুল কিনা। ইয়েস, মেকআপ অবশ্যই স্কিনের জন্য হার্মফুল, বাট যদি স্কিনের প্রপারলি টেক কেয়ার করা হয় তাহলে মেকআপ কখনোই স্কিনের কোনো রকম ইস্যুস তৈরি করে না। আই নো মেকআপ করতে আমাদের যতটাই ভালো লাগে, বাট মেকআপ রিমুভ করতে আমাদের ততটাই বিরক্ত লাগে। বাট মেকআপ করার সাথে সাথে স্কিন কেয়ার করা ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। ইউজুয়ালি আমি তোমাদের সাথে এটাই শেয়ার করেছি অলওয়েজ, কীভাবে মেকআপ করতে হয়, বিভিন্ন রকম লুক শেয়ার করেছি। বাট আজকে আমি প্রথম স্কিন কেয়ার টিপস শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ অলমোস্ট পুরো প্রোডাক্টটি আমার খুব ভালোভাবে রিমুভ হয়ে গেছে। এরপর আমি একটা কটন প্যাডে গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটা নিয়ে নেব, তারপর ফুল ফেসে ভালোভাবে সেটাকে রিমুভ করবো, যাতে কোনো রকম এক্সেস প্রোডাক্ট আমার ফেসে না থেকে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যতটুকু এক্সেসিভ প্রোডাক্ট আমার ফেসে ছিল মাইসেলার ওয়াটার ইউজ করার পরে, ফেসটা কিন্তু 100% ক্লিন হয়ে গেছে। সো দ্য মেকআপ রিমুভিং পার্ট ইজ ডান নাও। শুধুমাত্র মেকআপ করার আগে বা পরেই স্কিন কেয়ার করা নয়, রেগুলার বেসিসে সিটিএম প্রসেস ফলো করা, বা যেটাকে আমরা ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং বলি, সেটা কিন্তু স্কিনের হাইড্রেশনের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। যেহেতু আইস আমাদের ভীষণ সেন্সিটিভ হয়, সেই জন্য চোখে যাতে কোনো রকম এক্সেস কাজল বা মাস্কারা না থাকে সেটা ভালোভাবে রিমুভ করে নেব, যাতে কোনো রকম অ্যালার্জি ক্রিয়েট না হয়। এরপর আমি ওয়াও স্কিন সায়েন্সের ভাইটামিন সি ফেস ওয়াশ দিয়ে ফুল ফেসটাকে ক্লিন করে দেবো। এটা একটা ওয়াটার বেস ফেস ওয়াশ, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল স্টেপ অফ ফেস ক্লিনজিং। এরপর ফুল ফেসটাকে আমি জল দিয়ে ওয়াশ করে নেব, যাতে কোনো রকম এক্সেস অয়েল আর ফেসে না থাকে। দেখতেই পাচ্ছ স্কিনটা ভীষণভাবে ব্রাইট লাগছে। এরপর আমি গুড ভাইবসের ভাইটামিন সি টোনারটা ইউজ করে নিলাম ফর হাইড্রেশন অফ মাই স্কিন। এবার আমি গুড ভাইবসের এই ভাইটামিন সি সেরামটা ইউজ করব। এটা অয়েলি স্কিনের জন্য ভীষণই ভালো একটা সেরাম, আর স্কিনটাকে ভীষণভাবে হাইড্রেটেড রাখে, অ্যান্ড এটা একটা ওয়াটার বেস সেরাম। এরপর আমি গুড ভাইবসের অরেঞ্জ জেলটা ইউজ করব ফর ময়শ্চারাইজিং মাই স্কিন। যেহেতু আমার অয়েলি স্কিন, সো অ্যাজ এ ময়শ্চারাইজার আমি জেল বেস প্রোডাক্টটি অলওয়েজ ইউজ করে থাকি। মেকআপ রিমুভের পরে স্কিনটাকে হাইড্রেশন দেওয়ার জন্য আমাদের ময়শ্চারাইজার বা যে কোনো রকম জেল ইউজ করাটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। মিনিমাম 2 মিনিট এই জেলটাকে ফেস অ্যান্ড মেকে ভালোভাবে ম্যাসাজ করে নেব। এরপর আমি একটা লিপ বাম অ্যাপ্লাই করে নেব। দেখতেই পাচ্ছ এরপর ফুল ফেসটা আমার কতটা হাইড্রেটেড হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক শেয়ার করতে একদম ভুলে যেও না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।